হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। খুবই পছন্দ, খুবই জনপ্রিয় একটা খাবার শামি কাবাব, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। বিয়ে বাড়ির রেস্টুরেন্টে মেন ডিশ থাকে শামি কাবাব, তো সেটা খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলেন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি এখানে 2 কেজি পরিমাণের সলিড মাংসটা নিয়েছি, আর কেউ কেউ এই মাংসটাকে আপনি কিমা ভাবে নেয়, কিমার চেয়েও আপনি সলিড মাংস দিয়ে যখন কাবাব বানাবেন সেটা খুব বেশি টেস্টি হয় আর খুব বেশি সুশি হয়। আপনারা আশা করি দেখতেই পেয়েছেন আমি মাংসটা কীভাবে কেটেছি। এটা একটু ছোট করে কেটেছি, একটু পাতলা করে কেটেছি, যেন সিদ্ধ হতে বেশি সময় না লাগে। তারপর এখানে আমি ডালটাকে ভিজিয়েছি মিনিমাম 1 ঘন্টার জন্য, তাহলে ডালটা খুব সুন্দরভাবে ফুলে যায়। তারপর আমি এখানে দিয়েছি 500 গ্রামের মতো ছোলার ডাল, মানে বুটের ডালটা। আর এখানে 2 কেজি পরিমাণ অনুযায়ী আমি 500 গ্রাম ডাল ইউজ করেছি, তাহলে আমার তুলনামূলক ডালের চেয়ে মাংসের পরিমাণটা অনেকটাই বেশি। তারপর এখানে দিয়েছি 3 টেবিল চামচের মতো রসুন বাটা, 3 চামচের মতো আদা বাটা, দিয়েছি 1/2 কাপের মতো দিয়েছি আমি টমেটো সসটা, মানে এটাকে আমি ফ্রোজেন করে রেখেছি, আপনারা যে কোনো টমেটো স্লাইস ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর দিয়েছি 1 চামচের মতো দিয়েছি হলুদ, 2 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়েছি 3 চামচের মতো ভাজা জিরা, 3 চামচের মতো গরম মশলা। তো দেখতেই পাচ্ছেন আমি কী কী আইটেমটা ইউজ করেছি, আপনারা হোপফুলি খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবেন। তারপর দিয়ে দিয়েছি এখানে কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, কিছু গোলমরিচ, এগুলো একসাথে অ্যাড করে দিবেন। তারপর দিয়েছি এখানে 1/2 দিয়েছি তেল, এখানে চাইলে আপনারা সরষের তেলটাও ইউজ করতে পারেন। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি, আমি আর এটাকে কোনো রকম মাখিয়ে দিইনি, কারণ হচ্ছে যে এটা অলমোস্ট হতে আপনার প্রায় 2-2.5 ঘন্টার সময় লাগবে, সেখানে মাখার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি, যেন ফ্লেভারটা খুবই ভালো আসে। আর যখন আপনি কাঁচামরিচটা দিবেন, সেটা যখন আপনি ব্লেন্ডারে করবেন, তাহলে কাঁচামরিচটা সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে যাবে, একটা ভালো ফ্লেভার থাকবে। তো আমার মাংসটা অলমোস্ট আমি পানি দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি, আর মাংসটা এভাবে কয়েকবার নেড়ে নেড়ে দিতে হবে, যেন মাংসটা নিচে দিয়ে লেগে না যায়, তাই বারবার এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত আপনি মাংসটা সিদ্ধ হবে না। যদি প্রয়োজন হয় কিছু পানি অ্যাড করে দিবেন, আমি এখানে পানি অ্যাড করেছি। আর আপনারা অবশ্যই যদি কম বেশ পানি লাগতে পারে, এটা পানিটা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। কিছু পানি দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে সিদ্ধ, হালকা সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি আবার নতুন করে গরম পানি অ্যাড করে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি এটাকে ব্লেন্ডার করব, তাই এটাকে আমি একটু হালকা হালকা গায়ে পানি রাখবো। যারা এটাকে পাটায় বাটবেন, তারা এটা একটু টানিয়ে নেবেন, আবার খুব বেশি টানবেন না, তাহলে আপনার এটা বাটতে পারবেন না। তাই ট্রাই করবেন এটাকে ব্লেন্ডার করার জন্য, তাহলে মাংসটা খুব সুন্দরভাবে একদম মানে কাবাবের মতো রেডি হয়ে যাবে। আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজ, বেরেস্তা নিয়েছি, কাঁচামরিচ আর কিছু ধনে পাতা। আমি 1 কেজি পরিমাণে এখানে কাবাব বানাচ্ছি আপনাদেরকে, 1 কেজি পরিমাণের আইটেমটা আমি আপনাদেরকে শেয়ার করছি। তো আমি 1 কেজি পরিমাণের জন্য আমি এখানে 1টা ডিম দিয়ে দিয়েছি, 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপর 3 চামচের মতো দিয়েছি ধনে পাতা, আর দিয়েছি প্রায় 6 থেকে 7টার মতো কুচানো কাঁচামরিচ। আমি এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করিনি, কারণ হচ্ছে যে কাঁচা পেঁয়াজ যখন আপনি ইউজ করবেন সেটাকে আপনি পজন করে রাখলে একটা বাজে স্মেল থাকে, তাই এটাকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে করলে এটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আর এটা ফ্লেভারটা খুব ভালো থাকে, তাহলে কোনো ধরনের কোনো বাজে স্মেলটা থাকে না। আর এটা আপনি চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, যদি আপনি 2-3 সপ্তাহ আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এরপর আমি হাতে একটু তেল বা ঘি লাগিয়ে সুন্দরভাবে এভাবে গোল গোল করে আমি কাবাবটা তৈরি করে ফেলবো। 2-3 মাসের জন্য ফ্রোজেন করে রাখেন, তাহলে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো আসবে। এখানে আমি একটা স্টিমের স্বাদ অংশটা নিয়েছি, কেউ কেউ আছে এটা ডিম দিয়ে করে না, ডিরেক্টলি আপনি এভাবে ফ্রাই করে ফেলে, বাট আমি একটু ডিমের ভিতরে দিয়ে করলে আমার কাছে মনে হয় যে এটার কালার, তারপরে সব কিছু মিলে খুব সুন্দর একটা মানে কাবাবের ইয়াটা লাগে, আমার ভাইবটা লাগে, আমার খুবই ভালো লাগে যখন আমি ডিম দিয়ে করি। আমি মাঝে মাঝে এমনিও প্রায় করে ফেলি, কোনো রকম কোনো ডিম আর দিই না, যেহেতু আমি এখানে একটা ডিম দিয়েছি অলরেডি, সেখানে আমার ডিম দেওয়া অতটা প্রয়োজন নেই, কিন্তু কালারটা সুন্দর আসার জন্য আমি একটা ডিম ইউজ করেছি। তো আমার আজকের শামি কাবাবটা আপনাদের কাছে কেমন লেগেছে? আর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমার এই রেসিপিটা, এটার টেস্টটা খুবই ভালো এসেছে। বাসা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটা। আপনি চাইলে এটাকে মিনিমাম 6 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, এটা যে কোনো সময় বাচ্চাদের টিফিনে বলেন বা মেহমান আসছে, খুব তাড়াতাড়ি এটা ইজিলি এটাকে ফ্রাই করে দেওয়া যায়। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।